বুধবার রাতে বিলুনিয়া নেতাজিনগর এলাকায় শিলের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচণ্ড আহত অবস্থায় একটি হরিণ জানা যায় রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির মালিক হঠাৎ টের পান ঘরের বাইরে কিছু একটা আওয়াজ হচ্ছে কুকুর ও ডাকাডাকি করছে তখন দরজা খুলে তিনি দেখেন গ্রিলের মধ্যে একটি হরিণ আটকে আছে তার সারা শরীর ক্ষতবিক্ষত খবর দেওয়া হয় বন দপ্তরে পরে বন দপ্তরের কর্মীরা এসে হরিণটিকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যায় বন দপ্তরের অফিসে আচ্ছা আপনার নাম কি ওর নাম হইলো খোকন চন্দ্র সেন আচ্ছা বাড়িটা কোন জায়গায় আপনার বাড়িটা হইলো নেতাজি গলি আচ্ছা কি হয়েছে একটু বলুন এই তো সাড়ে নটা পনেরো দশটার দিকে হঠাৎ করে খুব আওয়াজ হয়ে যাচ্ছে কুকুরে দৌড়াদৌড়ি করে এমন বিকট শব্দ এর মধ্যে আমরা তো বেশ মানে দিশে হারা হয়ে তাড়াতাড়ি গিরলি দরজা গিরলে দেখি যে গিরলির মধ্যে এটা কুকুরের মতো কিটা যেন এটা আটকে গেছে খুব শব্দ টব্দ করতে আছে চাৰি খবৰ দিনে পঢ়া দেখে পোখৰী নাক খাই অনেক কষ্ট কৰিছে এতিয়া ফৰেষ্টৰ অপেক্ষা আছে লোকজনে